কিন্তু শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুয়ে নাজানে যে কি কারণত তেও পদত্যাগ করিব লাগে। আর ইতিমধ্যে এই প্রশ্নের উত্তর দিছে রাইজে। কেবল এটা দুটা কারণত নহয়, মোট 15টা কারণর বাবে শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুয়ে পদত্যাগ করিব লাগে বলি রাইজে আর মেট্রিকর পরীক্ষার্থী সকলে দাবি জানাইছে। আর এই 15টা কারণর প্রথম যেটা কারণ এটি হয়েছে ব্যর্থতা। এইবার মেট্রিক পরীক্ষা সুচারুরূপে পালন করাত শিক্ষামন্ত্রী চরম ব্যর্থ, আর এই ব্যর্থতা স্বীকার করে শিক্ষামন্ত্রীয়ে পদত্যাগ করিব লাগে। দ্বিতীয় কারণটা হয়েছে মিছা প্রতিশ্রুতি। মেট্রিক পরীক্ষার আগতে শিক্ষামন্ত্রীয়ে প্রতিশ্রুতি প্রদান করেছিল যে এইবারের মেট্রিক পরীক্ষা সুন্দরক আর সুচারুরূপে অনুষ্ঠিত হব, কিন্তু এতিয়া এই প্রতিশ্রুতিটি মিছা বলে প্রমাণিত হয়েছে আর এই মিছা প্রতিশ্রুতির বাবে শিক্ষামন্ত্রীয়ে পদত্যাগ করিব লাগে। তৃতীয় কারণটা হয়েছে শিক্ষামন্ত্রীর দায়হরা মন্তব্য। মেট্রিকত ইটোর পিছত আনটো পরীক্ষা বাতিল হওয়ার পাছতো শিক্ষামন্ত্রীয়ে কেতিয়াবা কইছে যে কত প্রতিবাদ হয়েছে বা শিক্ষার্থীসকলে কেউ প্রতিবাদ করেছে, এনে ধরনের দায়হরা মন্তব্য করে আহিছে আর এনে ধরনের দায়হরা মন্তব্যের বাবেই শিক্ষামন্ত্রীয়ে পদত্যাগ করিব লাগে। চারি নম্বর কারণটা হয়েছে সেবাক রক্ষণাবেক্ষণ। সেবার বিরুদ্ধে ইচ্ছা করিলে শিক্ষা বিভাগ আর সরকারে কঠোর ব্যবস্থা গ্রহণ করিব পারে, কিন্তু সেবার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ নকৰি সেবাক যেন রক্ষণাবেক্ষণ দিয়া আহিছে শিক্ষামন্ত্রীয়ে, ইয়ার বাবেই শিক্ষামন্ত্রীয়ে পদত্যাগ করিব লাগে। পাঁচ নম্বর কারণটা হয়েছে পরীক্ষার্থীক আহ্বান। রাজ্যজুড়ি হাজার হাজার মেট্রিকর পরীক্ষার্থীয়ে প্রতিবাদ করেছে, কিন্তু শিক্ষামন্ত্রী এবারও শিক্ষার্থীসকলের মুখোমুখি হওয়া নাই। তেও জানিব বিচারা নাই যে কি কারণত তেও প্রতিবাদ করেছে বা তেওঁলোকৰ দাবী কি। তেও যেন এক প্রকার আহ্বান করেছে পরীক্ষার্থীসকলক। ছয় নম্বর কারণটা হয়েছে পরীক্ষার্থী আর অভিভাবকের দাবি। পরীক্ষার্থী আর অভিভাবকে নিজেই দাবি উত্থাপন করেছে, যদি শিক্ষা বিভাগ সুচারুরূপে পরিচালনা করিব নোৱাৰে তেনেহলে শিক্ষামন্ত্রীয়ে পদত্যাগ করক। সাত নম্বর কারণটা হয়েছে অনিশ্চয়তা। এইবার মেট্রিকর পরীক্ষার্থী চরম অনিশ্চয়তাত ভুগিছে, যেহেতু মেট্রিকত দুটাক পরীক্ষা বাতিল করা হল আর বাকি পরীক্ষা কেটা কি হব ইয়াক লৈ শিক্ষার্থীসকল চরম অনিশ্চয়তাত, ইয়ার বাবেই শিক্ষামন্ত্রীয়ে পদত্যাগ করিব লাগে। ইয়ার পিছর কারণটা হয়েছে সরকারের ক্ষতি। শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুৰ বাবে অসম সরকারের ক্ষতি হয়েছে আর এই ক্ষতি হিমন্ত সরকারে কেতিয়াও পূরণ করিব নোৱাৰিব। নয় নম্বর কারণটা হয়েছে অসম লজ্জানত ভারতের ওসরত। মেট্রিকর প্রশ্ন কাগজ বাতিল আর পরীক্ষা বাতিল এই খবরটি কেবল অসমতে সীমাবদ্ধ নহয়, নেশনেল চ্যানেলত এই খবরটি প্রকাশিত হয়েছিল। ইয়ার বাবে সমগ্র ভারতবাসীয়ে জানিব পাৰিছে যে অসমত কি চলি আছে বা কোন শিক্ষামন্ত্রীর আমূলত এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, ইয়ার বাবে অসম লজ্জানত ভারতের ওসরত। দশ নম্বর কারণটা হয়েছে মেট্রিক পরীক্ষার গরিমামলান। এবার মেট্রিকত এনে বিসঙ্গতির বাবে মেট্রিক পরীক্ষার যে গুরুত্ব, যে গরিমা বা যেটু মেট্রিক পরীক্ষাক লৈ সপন থাকে এইটো যেন ম্লান হয়েছে, ইয়ার বাবে শিক্ষামন্ত্রীয়ে পদত্যাগ করিব লাগে। ইয়ার পিছর কারণটা হয়েছে মুখ্যমন্ত্রীর বাবেও দুর্ভাগ্য। শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুৰ দরে এজন শিক্ষামন্ত্রী যেজনে শিক্ষা বিভাগটো ভালকৈ চলাব নোৱাৰে, এনে ধরনের শিক্ষামন্ত্রী থকা মুখ্যমন্ত্রীর বাবে যেন দুর্ভাগ্য। ইয়ার পিছর কারণটা হয়েছে বিভাগের কলঙ্ক। শিক্ষা বিভাগের এয়া যেন এক মুছিব নোৱাৰা কলঙ্ক, যি রই যাব ইতিহাসত যে শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুৰ সময়ত মেট্রিক পরীক্ষাত এনে ধরনের বিসঙ্গতি সংঘটিত হয়েছিল। ইয়ার পিছর কারণটা হয়েছে 17 বছরের মূরত আরও অধিক কলঙ্ক, যেহেতু শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুৰে নিজেই কৈছে যে 2006 চনের পিছতে এইবার 2023 চনত মেট্রিক পরীক্ষাত এনে ধরনের পরীক্ষার প্রশ্নকাগজ ফাদিল হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে, ইয়ার বাবেই শিক্ষা বিভাগ যেন আরও অধিক কলঙ্কিত হয়েছে। ইয়ার পিছর কারণটা হয়েছে রাজপথত পরীক্ষার্থী। এইবার মেট্রিক পরীক্ষাত এনে ধরনের বিসঙ্গতির বাবে পরীক্ষার্থীসকল রাজপথত আহি প্রতিবাদ করিব লগা হয় শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুৰ এনে শিক্ষা বিভাগের বাবেই। আর সর্বশেষ কারণ অর্থাৎ 15 নম্বর কারণ যেটা এই হয়েছে ভবিষ্যৎ প্রজন্মর কথা ভাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ করিব লাগে। ভবিষ্যৎ প্রজন্মর মেট্রিকর যে সকল পরীক্ষার্থী এই সকল আজির মেট্রিকর পরীক্ষার্থী সকল কাইলর ভবিষ্যৎ আর এই সকলের কথা ভাবি শিক্ষামন্ত্রীয়ে পদত্যাগ করিব লাগে।